হ্যালো, তুমি কি কলেজে? না না, কলেজে যাই না, এই তো রওনা দেবো এখন। আচ্ছা শোনো না, একটা জরুরি ব্যাপার, তোমার তো আজকে একটু বাড়িতে আসতে হইব। কি পাগলের মতো কথা বলো, কলেজে ছেলে মেয়েদের প্র্যাকটিক্যাল চলতেছে না, আমি তখন আসতে পারবো না? খুবই জরুরি, একটু দেখো না, তোমার ডিপার্টমেন্টে অন্য কোনো টিচার নাই, তারা একটু রিকোয়েস্ট করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আলাপ করে দেখি। হ্যাঁ আচ্ছা, একটু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ দেখি। কি রেডি? হ্যাঁ এই তো রেডি। হ্যাঁ 10টা কিন্তু বেজে গেছে। হ্যাঁ 10টা তো বাজছে, কিন্তু আমার তো 12টা বেজে গেছে। কেন, কোনো সমস্যা? না মানে সুমি ফোন দিল, বললো যে জরুরি বাড়ি যেতে হবে, আমি কী করি বলেন তো? এই পরীক্ষার মধ্যে আপনি বাড়ি যাবেন? না সেটা তো জানি, ছেলে মেয়েদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, আমি তো যাওয়াটা ঠিক হবে না। কিন্তু খারুল ভাই আপনি একটু আজকে ম্যানেজ করে নেন না, মানে কালকের মধ্যে আমি চলে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে চলো। খারুল ভাই সুমি, ও সুমি, 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 কি ব্যাপার, জরুরি তো হলো না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে মাত্র আসছো, হাত মুখ ধো, খাওয়া দাওয়া করো, তারপর বলবো, আসো। কি এত জরুরি কথা, যার জন্য চলে আসলাম কেউ তো বলতেছেন না? মানে তোমার এই জরুরি খবর দিয়ে তো আমি ডাইকে আনছি বাবা, একটা ঘটনা ঘটে গেছে, সুমি তো ভয়ে বলতে পারতেছে না। কি ঘটনা? তোমার দেয়া আংটিটা তো সুমি হারায় ফেলছে। হারায় ফেলছে তো কি হয়েছে, এটা এমন জরুরি কি হইল, আমি কিছু বুঝলাম না। তো জরুরি না, ওইটা তো তোমার মায়ের দেয়া আংটি, সুমিরে দিছিলা, কেলেঙ্কারি না কি কয়? আমি আমি তোমারে কি জবাব দিই? আচ্ছা শুনি, আমি তোমার কাছে কোনো জবাব চাইছি, একটা জিনিস আংটি হারাই গেছে, হারাই গেছে, আর একটা জিনিস আমি নতুন করে বানাই দেবো তোমার, শেষ। 100টা বানাই দিলেও তো ওইটা সমান হইব না, তাছাড়া আমি তোমার এত জরুরি আসতেও বলতাম না, আম্মা এদিকে কবিরাজ খবর দিয়ে ফেলাইছে, মামা তো মহাব্যস্ত। কবিরাজ? কবিরাজ কি করবে? কবিরাজে কেরামতি বলে একটা কথা আছে না? ও আচ্ছা, তুমি একটা শিক্ষিত মেয়ে, এইসব কথা বলতে পারো? শিক্ষিত মানে শিক্ষার সাথে কি সম্পর্ক, শিক্ষিত হইলেই হয় না, শিক্ষার উপরে অনেক কিছু থাকে। কি কয় জামাই? কি আর কইব, সে তো আর এসব বিশ্বাস করে না, ফকির কবিরাজ বিশ্বাস করে না, চোখের সামনে যখন প্রমাণ মিলব তখন ঠিকই বিশ্বাস করব। আংটি বালিশের কবরের ভিতরে আসলো কিভাবে? আমার কাছে রাখে দি, দেখি কেটা কি করে। তুমি তো আবার রাগ করবা, তোমার না জানাই যদি ফকির ডাইককে তল্লাশি করাইতাম, পরে তুমি আয়সা পাড়া প্রতিবেশীর কাছে শুনতাম, তখন রাগ হইতো না? দাদা জানাই ভালো করছো, তা কোনো পীর ফকির কি খবর দিছো? আম্মা ছোট মামারে ফোন দিছিল, ছোট মামাই সব ব্যবস্থা করতেছে। আন্টি পাওয়া যাবে তো? সমাজে যার চলন আছে তার অবিশ্বাস করি কেমনে। তাই ফকির কবিরাজ কখন আসবে? কালকে সকালে মনে হয় চলে আসবে। ঠিক আছে দেখুক, যদি আন্টিটা পায়
তাহলে তো খুবই ভালো। শুয়ে পড়ে চলো। আমি খেলার আসি ফকির না, বুঝছো? আমি তুলার আসি ফকির। সালাম আলাইকুম। কপাল যদি ভালো হয় এক সালা নিয়ে মিলে দেব। আর যদি কপাল খারাপ হয়? কপাল যদি মন্দ হয় দুই তিন সালা নিয়েও মিলব না। ঠিক আছে। বাহ, কথার মধ্যে কত ফাঁক! জিনিস তো পাবেই না, দোষ হবে মন্দ কপালে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। চলো তুলারা শিকারামতি দেখবা। মানে তোমার আংটি পাওয়া যাবে তো? রামবাবুজি চলেন, তুলারা শিকারামতি দেখে আসেন। মামা পাওয়া যাবে তো? কি বলে, এই তুলারাশির ফকির মুরগির পিঠের উপরে হাত রাখলে প্যাটের ভিতর কয়টা ডিম আছে কয়ে দিতে পারে। আর আংটি তো সামান্য ব্যাপার, চলে। হ্যাঁ চলো দেখি। চল নিশানা কি মিলছে? নিশানা মিলে গেছে, ঠিক পুকুরের এই কোনাটার মধ্যে আংটিটা আছে। তাই নাকি? দেখিতে কেন? এটা তো আমিও চিন্তা করে বলছি। চিন্তার কি আছে, নিশানা তো পেয়ে গেছেন, নেমে পড়েন না। আরে মোরজালা, আমি কি সাঁতার জানি নাকি? তাহলে এখানে কি কেউ আছেন যে ভালো ডুব সাঁতার জানেন? 500 টাকা পুরস্কার দেবো আংটি তুলে নিয়ে আসলে। আছেন নাকি কেউ? মামা আপনি নিজে নেমে পড়েন না। আমি কেমনে নামো? আমি তো পানিতে ডুব দিলে কানের মধ্যে পানি যায়। ফকির বাবাজি, আপনি শুধু পুকুরের কোন জায়গাটা সেটা দেখায় দেন, তুলনার ব্যবস্থা আমার। পুকুরে নামাই মে তো জায়গা নির্ধারণ করা যাবে না। এই জায়গাটার মধ্যে আছে। আই তেল বাবাজিরে খবর দে। কত বড় ভণ্ড! আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত একটু দেখি। দেখছো এখন তো বোঝাই গেল জিনিসটা পুকুরে, এখন জিনিসটা তোলার ব্যবস্থা করতে হবে। পুকুরে কেন যাবে? তুমি কি নামছিলে পুকুরে? হারানো জিনিস কত ভাবেই তো যেতে পারে। আচ্ছা তুমি কি ঘর দৌড় ভালো করে খোঁজাখুঁজি করছো? সব ভালো মতো খুঁজছি, সব খোঁজার পরই আম্মা ফকিরের তালাশ করছে। হো আচ্ছা ঠিক আছে চলো। এইখানে 4.5 কেজি চাইল আছে আর 769 টাকা আছে। তুলা বাবাকে দিয়ে বিদায় কর, কোনো কাজ জানে না, কিছু জানে না, কোত্থেকে যে কানে ধরে আনে। যা তুমি হাসছো কি করবো? হাসি ছাড়া তো আমার কিছু করার নাই। এরপরে কি? তেল বাবাজি।
বাবা বাবা একটু আসতে চান বাবা সময় নাই আন্ধার হয়ে যাইতাছে আন্ধার হয়ে গেলে তেল কাম করবো না বাজনার তেল আছে জলদি চলেন তারপরে বাজনার তেল লাগবো আছে আছে ব্যবস্থা আছে আর লাগবো বয়স সন্ধিকালের কোন খণ্ড সন্তানের ছেলেন একটা আছে 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 এই বিশ্বাস থেকে সমাজকে মুক্ত করা কঠিন খুব কঠিন কি ভাবতেছ হ্যাঁ না কিছু না মন্ত্র পড়া দেখতেছি চলো দেখি চলো বাবাজি কিছু পাইলেন আপনি কেডা উনি এই বাড়ির জামাই কলেজের প্রফেসর বিশ্বাস আছে দেখান তাহলে বিশ্বাস করবো এই যে দেখেন কিছু দেখা যায় এইগুলা দেখতে দিব্য দৃষ্টি লাগে মনে বিশ্বাস না থাকলে ওই দৃষ্টি হয় না দেখাই দেন এই দেখেন আপসা আপসা কিছু দেখা যা কই না তো আমি তো কিছুই দেখতে পাইতেছি না চোখে সানি আপনাকে চোখে ময়লা নাই এমন কেউ আছেন থাকলে দেখেন ও একবারে জঙ্গল করতেছি এটা কেমন জায়গা জায়গা পরে বলতেছি আর কেউ দেখবেন দেখলে আসেন বাবাজি লেখাপড়া শিখলে মাথা খোলে কিন্তু চোখ নষ্ট হয়ে যায় এই আংটি তিন হাত বদল কইরা অনেক দূরে চলে গেছে কোন কি বান্নার হাতে পড়ে নাই তো পরব আর এক হাত বদল হইলেই পরব হারান দূরত্বটা মাই পালই ৪৯ মাইল ১১ হাত তিন সুতা হা ৪৯ মাইল ১১ হাত তিন সুতা দূরে আছে কিন্তু তুলানা শিল্প কৃষি কোন এই দিকেই আছে এইসব ফকির ছকির কি জানে আমি যা বলি সেটা শুনেন আর ১৩ দিন পর অমাবস্যার রাত তার পরের দিনই আংটি আপনার হাতে আসবে তুলা রাশির ফকিরের নিশানা তো সহজে বিটি কয় না মুশকিলের কথা আচ্ছা
আবার দেখতেছি। ভণ্ডদেরকে চরম শাস্তি দেওয়া উচিত। ফকিরের নিশানা একেবারে বেঠিক না, পানির সাপ দেখতে পাইতেছি। ফকিরের হিসাবও ঠিক হইতে পারে, দিঘির মধ্যেই থাকতে পারে। আজকা তো বেলা পড়ে গেছে, কাল দুপুরে আরেকবার দেখাই দিবানি। কি বাবা জিয়ান, কথা তো নড়বড়া। তাইলে ওই জিনের বাচ্চারে খবর দিই, 100 হাত পানির তল থেকে আংটি বের করে নিবি। তাই কর। হক মাওলা ইল্লাল্লাহ, ও করে আমার জায়গা করে দাও। জি বাবা, আপনি কোন সময় বসবেন? রাত 12:01 সময়। ঠিক আছে। বউ যাই বল, আজকে সারাটা দিন খুব আনন্দের একটা দিন কাটাইলাম। কোথা দিয়ে কথা কয় না? আহ, কোথা দিয়ে কথা বলবো কেন, এটা আনন্দের দিন না। আমি একজন সায়েন্সের টিচার, সায়েন্সের টিচারের সারাটা দিন তেল বাবা, তুলা বাবা, এখন আবার জিন বাবা আসছে, সব কিছু মিলে তাদের ফেঁচে ফেঁচে ঘুরতেছি। এটা তো খুবই আনন্দ একটা ব্যাপার আমার কাছে। আহারে, তোমার কত ক্ষতি হয়ে গেল, যাও না তুমি আজকে রাতেই চলে যাও। না না, সেটা চলে যাইতে আমি, জিন বাবা যে আসছে না, জিন কবিরাজ একটু কি কয় দেখা যায়। আচ্ছা, তোমার কি মনে হয়, মানে আংটিটা তোমার আঙ্গুল থেকে কিভাবে পড়লো, ভুলে গেছো, মনে আছে তোমার? এমনি খুলছিলাম, আঙ্গুলে দাগ পড়ে গেছে, শীতানের কাছে রাখছিলাম, পরে আর পড়তে ভুলে গেছে। তাহলে তো জিনিসটা বিছানার আশেপাশে থাকার কথা। আচ্ছা, তোমার কি ওর সন্দেহ হয়? মুখে কই কেমনে, দুপুরবেলা ম্যানেজার ভাবি আসছিল, তার সাথে একটা ছোট মেয়ে আসছিল, সেই মেয়েটা পুরো বিছানা উলট পালট করছে, এখন তো তারই আমার সন্দেহ হয়। এটা তো তাইলে খুবই একটা চিন্তার বিষয়। সেজন্যই তো মা কবিরাজ ডাকলো, আর আমিও রাজি হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা তোমার কি একটাবারও মনে হয় না যে এইসব ফকির কবিরাজ এগুলো সব বন্ডামি? আতসালান দিয়া, বাড়ি সালান দিয়া যদি জিনিসের সন্ধান পাওয়া যেত, তাহলে তো গুপ্তধন পাওয়া যেত। মাটির নিচে যে তেল, গ্যাস, এসব খনিজ জিনিসপত্র, হীরা, মুক্তা, মণি, এইসব আবিষ্কারের জন্য তো বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করা লাগতো। বাড়ি সালান দিয়া হয়তো তুলা বাবারে বলতাম যে ভাই একটু খুঁজে বাই করে দেন, এসব সন্ধান পাই যেত। হাসো কেন, চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, চোর ডাকাত সন্ত্রাসী এসব ধরার জন্য গোয়েন্দা পুলিশ, র্যাব, এগুলো কোনো দরকার ছিল? তেল বাবা আসতো, আইসে একটা তেল পরা দিয়া, আঙ্গুলের ভিতরে তেল দিয়া সুন্দর দেখে কইতো যে সোরে তো এইখানে বসে আছে, এই রাস্তার মোড়ে বসে আছে সোর, ধরে নিয়ে আসেন। কোন শত্রু কোথায় আছে, আর জিনের বাদশা উনি আসছে না, উনি জিন পাঠাই দিয়া সবাই অ্যারেস্ট করে নিয়ে আসতো। এত কামান, বিমান, গোলা, মিলিটারি, যুদ্ধ, এইসবের তো কোনো দরকার ছিল না। কি যে আজব কথা কও না তুমি, কোন হানে লিয়া কথা লিয়া, কোন হানে জুতার কালি। এই খুব সুন্দর একটা কথা বলছো, এটা তাহলে বোঝো। তাইলে জুতার কালের বিশ্বাস করো কেন, দেশে তো মনে করো অনেক লিয়ে কতালি আছে, এসব ফকির কবিরাজ জিনের বাদশার যদি সত্যি সত্যি কোনো কাজে আসতো, তাইলে এরা বন্ডামি কইরা, ফকরামি কইরা, মানে পথে পথে ঘুইরা মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতো না। এরা কি হতো জানো, এরা এই সমাজে সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে জ্ঞানী, গুণী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতো। আমার নিজের ঘরের ভিতরে তো যুদ্ধ শুরু করতে হলে নিজের ঘর থেকে শুরু করতে হবে।
তিনি যখন আইবা কেউ লড়াছড়া করতে পারতায় নাই, লড়াছড়া পছন্দ করেন না, কেউ তার লগে কোনো বিয়া দবি করবায় না, তাই বিয়া দবি পছন্দ করেন না। আচ্ছা বাবাজি, উনি যে এখানে আসবেন সেটা আমরা কিভাবে বুঝবো? তেরা কথা কইবায় না, তেরা কথা তাই পছন্দ করেন। এই বাড়িতে একটা আংটি হারাইছে, সোনার আংটি। এটা তো বান্নার দোকানে চলে গেছে। আপনি আয়না দেন। এটা তো বান্নার হাতে। এখন উপায়? আপনি তো সব পারেন। এক ঘন্টা আগে হইলো পড়তা। তাহলে তাহলে কি সমস্যা? এটা এখন বান্না আগুনে জ্বলাইতেছে, আর আগুনের সামনে আমি যাইতে পারি না। তাহলে সমাধান? বান্না আংটি গড়ায় রাখলে আনতে পারবো। তাই আয়না দেন। আমারে কি মানত দিবি? কি চান আপনি? একটা কালা ছাগল, সাত পাতিল দুধ, আর এক কান্দি পাকা কলা। মরা খালের পারে বট গাছের নিচে কালী সন্ধ্যায় ভোগ দিবি। ঠিক আছে দিব। ভোগ যে সন্ধ্যায় দিবি, সেই রাত পোহায়া ভোর হইলি যার আংটি হারাইছে তার আঙ্গুলেই বরণ থাকবো। শুকরিয়া। আর কোনো কথা আছে? না জানাম, আর কোনো কথা নাই। তাইলে আমি গেলাম। হ্যাঁ দোস্ত। হ্যাঁ, এই তো আমি বেরোচ্ছি। আমি তো থানা থেকে বাইরে আসছি। হ্যাঁ, একটা ইনকোয়ারিতে যাচ্ছি। ও, তাহলে এক কাজ করো, আহাদের চায়ের দোকানে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চায়ের দোকানে আসতেছি। ওকে। মোর্শেদ। জি স্যার। তুমি চেয়ারম্যান সাহেবকে ফোন করে বলে দাও আমাদের আসতে একটু দেরি হবে। হ্যালো, কে? চেয়ারম্যান সাহেব, আমরা থানা থেকে বেরিয়ে আসছি, আপনি এক ঘন্টা অপেক্ষা করেন, এর মধ্যে আমরা চলে আসব। জি জি জি। ওকে, আল্লাহ হাফেজ স্যার। বলে দিচ্ছি। আচ্ছা ওঠো। গেলাম। আজকে না গেলে হয় না? আর কত, যা দেখাইলা আর যা দেখলাম। তোমার কি মনে হয় আংটি পাওয়া যাবে? তিন কবিরাজের পেছনে কত টাকা খরচ হলো? খরচ আর কি, আংটির দাম তো 50,000। ও, তা কালা ছাগলের ভোগ কবে দিবা? আজ সন্ধ্যায় দিলে তো কালকে সকালে আংটি পায়ে যাবো। পাইলে তো ভালো, কিন্তু কবিরাজদের হিসাব তো মিললো না। এক এক কবিরাজ এক এক কথা কয়। একজনে কইলো পুকুরের ভিতরে,
একজনে বললো বহু দূরে, আরেকজনগুলো বাইনার হাতে, আমি তো কিছু বুঝলাম না। জিনের বাচ্চার উপরে আর কোনো কথা নেই। ঠিক আছে দেখো গেলাম। বলিস কি, তোর বউ শিক্ষিত মেয়ে না? বন্ধু, কুসংস্কার কখনো শিক্ষার আওতার মধ্যে পড়ে? শিক্ষা নির্ধারিত হয় সার্টিফিকেটের মাধ্যমে, আর কুসংস্কার হচ্ছে বিশ্বাস। ঠিক ঠিক বলছিস। দেখ বন্ধু, আমি এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি। সারাটা জীবন দেখ সায়েন্স নিয়ে পড়াশোনা, হ্যাঁ, আমার সংসারের মধ্যে অশিক্ষার ভূত বাস করে। আচ্ছা বন্ধু, মানে তোদের কি এই ব্যাপারে কিছু করার আছে? আইনের আওতায় আসলে আমরা অনেক কিছু করতে পারি। দেখ যদি দরকার হয় তাহলে আমি আইনের মাধ্যমে যাবো, আমি আইনের মাধ্যমে কমপ্লেন করবো। এই ধরনের একটা প্রতারক গোষ্ঠী যুগের পর যুগ মানুষকে ধোকা দিয়ে যাবে, ঠকিয়ে যাবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো, ওটা তো হয় না। দেখ জিন যদি কারো বাধ্যগত হয় তাহলে তো সে পৃথিবীর রাজা হতে পারতো। পৃথিবীর কোনো দেশে কোনো ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ কিচ্ছু হতো না, যারা যুদ্ধ করে তাদের ঘাড় মোটকে দিতে পারতো না জিনে। তাহলে তো আর আমাদের এই চোর ডাকাতের পেছনে দৌড়াদৌড়ি করতে হতো না, জিন দিয়ে সবাইকে ধরিয়ে থানায় নিয়ে আসতে পারতাম। তুই যদি কোনো পদক্ষেপ নিস তাহলে আমি তোর সাথে আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ফোন দিচ্ছি বারবার। তা ফোন দিক, তুমি যাও চা খাও, আমরা একটা জরুরি কথা বলছি। কখন আসলেন? বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা খারাপ না, তবে একটু অন্যরকম সমস্যা হয়েছে। সমস্যা? জি, মানে আপনি আপনি আমাকে একটা বুদ্ধি দেবেন আর কি। মানে আপনার বুদ্ধিটা আমার খুব দরকার। আমার বউ একটা ফোন দেবেন, তারপর আপনি তার সাথে একটা প্রোগ্রাম সেট করবেন। প্রোগ্রাম? হ্যাঁ প্রোগ্রাম। আমি আপনার সব কিছু বলে দিচ্ছি। ঘটনা হচ্ছে আমি বাড়িতে গেছি, আসসালামু আলাইকুম ভাবি, আমি খাইরুল হক। ভালোই আছি ভাবি, কিন্তু আপনার আংটি হারানোর কথা শুনা মনটা বড়ই খারাপ হয়ে গেছে। কালা ছাগল নাকি ভুগ দেওয়ার কথা? বুঝছি বুঝছি, কালা ছাগল যদি ভুগ দেন তাহলে নিশ্চিত ফল পাবেন। হ্যাঁ, আর যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে এই অদম্র একটু স্মরণ করেন, বুঝছেন? হ্যাঁ, ব্যবস্থা তো একটা আছেই, কিন্তু সুলতান ভাই যদি জানে আমার কাছে একটা মডার্ন ফকির আছে, সে খুব উন্নত মানের ফকিরই জানে, বুঝছেন? একদম 100% গ্যারান্টি। আরে কোনো খরচাপাতি লাগবো না, আগে যে ফকিরগুলা দিয়া এই ব্যবস্থাটা করছেন তাকে শুধু একটু উপস্থিত রাখবেন, এই যা। আরে ডিজিটাল ব্যাপার স্যাপার তো, এই তেমন কোনো খরচপাতি লাগবে না, তো একটু ব্যবস্থা রাখবেন। ও কিন্তু ওদেরকে কিন্তু উপস্থিত রাখবেন। আরে সুলতান ভাই এগুলো কিচ্ছু জানবে না, আপনার বাড়ির ঠিকানা দিয়া ওই ডিজিটাল ফকিরে আপনার বাড়িতে শুধু পাঠিয়ে দেব। না না না, আমার যাওয়ার প্রয়োজন নাই, ওই ফকির ডিজিটাল ফকির তো, ও নিশ্চিত ওই আংটি বের করে আপনার হাতে পরাই দিয়া তারপর ফকির বাড়ি ছাড়বে, বুঝছেন? চিন্তা করবেন না, আপনি যেদিন বলেন তাহলে কালকেই পাঠাই দিই, বুঝছেন? হ্যাঁ কালকেই, ঠিক আছে রাখি, সালাম আলাইকুম। খায়রুল ভাই আপনি তো ভালো অভিনয় করতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা চলে আইছেন খুব খুশি হয়েছি, চিন্তা করেন না, আপনাদের খরচাপাতি সব আমরা দিয়ে দেব। আমরা তো খরচাপাতির জন্য আসি নাই, দেখতে আসছি আমাগো টপকা এখন সেট লই আইছেন। আংটি বাইন্না করতে পারলে তেল ফোড়া কুঞ্চি ফিটের উপর ভাঙ্গুম। আমার কাছে কাঁসার বাড়ি আছে, গনগন আগুনে পুইরে কপালে একদম ছাপ দিয়ে দিব। ড্যাংরা জিন্দ্রে দিয়া
এক লাথি মাইরা ইমন ফাটাইয়া দিম। জি আপনার একটু বসেন। আসসালামু আলাইকুম। নমস্তে। চলেন। নমস্তে মাজি, নমস্তে বহিনজি, মেরা নাম আশুতোষ সিং হ্যাঁ বলিয়ে আপকো মুশকিল কে রা হ্যায় মানে আপ সমস্যা মেরা পাশ বলি আমল তো আসন করার আতা হয় বলিয়ে মাজি বলিয়ে বলজি এরা তো লোক ভালো না এত বন্ড একো যদি এখনই উচিত শিক্ষা না দেওয়া যায় আমাকে ব্যবসার বারোটা বাজায় দিব আপনারা যেটা পারেন করেন বান মারেন বান মারেন আপনারা আগে তার দেহ বন্ধ আমি ল্যাংরা জেন্ডে নিয়ে আসছি এক লাখ দিয়া ইমন ফাড়াই দিন চিন্তার কোনো কারণ নাই যা জিজ্ঞাসা করার একদম সামনাসামনি যায় সেম টু সেম জিজ্ঞেস করো এই তোমার পরিচয় কি কোন হান দিয়েছ কেমন আইছ এইসব বাতাবাজি কবে থেকে শুরু করছো তোমার ওস্তাদের নাম কি হ্যাঁ আপনারা ওনারাই তো সেই তিন কবিরাজ ও আচ্ছা উনাগো নিশানা উনারা ঠিক করছে তোমাগোটা তোমরা করো এই তুমি উস্তাদ না চেলা আমি চেলা উনি উস্তাদ পিতার উস্তাদ পিতা খেরামতি জানে ওরে বাবা রে এই ফুকের আগে কোথায় আছিল বাংলা সে বাত করা চাহতা জি 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 করেন আপনার ওই তিন আদমি আছে আমি খুব সরি আছি আপনাকে যদি কষ্ট করে এখানে নিয়ে আসার জন্য খুব সরি আছি আসলে মুশকিল কে ওই নিশানা ঠিক করতে পারছি না পায়ে ধরে মাপ চাও পাকো ধরে মাপ সবার সামনে কি করে পায়ে ধরে মাপ চাই ইয়ে বেঞ্জি আংটি কোন রুম সে হারিয়ে গিয়েছে আপনার কাজ করিয়ে আপকে রুম কে চলে যাইয়ে
हम लोग आंटी ली आपके रूम के चले आता আপনি ডাক না দিলে বের হবে ঠিক আছে বাবাজি হামলোক তো পরেশানির মধ্যে পড়ে গেলাম মানে রাস্তা খুঁজে পাচ্ছি না বলিয়ে না মানে একটু নিশানা দেখিয়ে না নিশানা কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় মাপ চাও আগে মাপ চাও কানে ধরে মাপ চাও তুই একটা ম্যাজিক শিখে একেবারে ফকির দিতে নেমে গেছো এত সোজা মাপ চাও এ মামুজান মামুজান ও তুলা বাবাকে লইয়ে না হ্যাঁ নিয়ে আসেন মিউজিক তো ভালোই শিখছ তোমারে আমার লোক এনে ভালো লাগবো এ বাবাজি জিন বাবাজি তোমারা জিন কেয়া বলে মানে কি বলে জিন জিনে কি বলে হেডে তোমার দরকার কি তোমার কেরামতি বাইর করো তোমার কেরামতি দাও বুঝছো জিন কি করে এটা তো দেহার বিষয় না তোমার আংটি বাইর করে দেওয়ার কথা আংটিটা বাইর করে দাও একটা জিনিস বুঝতে পারছি না আপনারা তিন লোক তিন টাইপের কথা বলছেন কিভাবে তো মিলছে না আমি তো এটা বুঝতেছি না আপনি কেরামতি দেখাইতে আইছেন কেরামতি দেখা এদের তো যারা করতেছেন না এই যে মামুদান মুখ খুলতেছে এমন ঠেলা সামলান তো জিন বাবাজি আপনার জিন এখন কোথায় আছে এটা দিয়া তুমি কিতা করতে কিতা না আমার তো দরকার আছে যদি না বলেন তাহলে তো সমস্যা হয়ে যাবে গো ও কিতা মা তো ও সিং না আমার নাম আশুতোষ সিং ও খবর তো খারাপ হয়ে যাবে আর কো লোক কো এই খারে রিসুসকে এই খারে রিসুসকে ধরো রে ডেরিয়ে মাত মাত ডেরিয়ে ভয় পাবেন না আচ্ছা আপনি কি আপনার আংটিটা কি চান পাইছেন আপনি নিন নিন এখানে আছে কই পাইছেন পেয়েছি পেয়েছি আচ্ছা আপনা আমাকে দেখে কি ফকির মনে হয় মিসকিন মনে হয় মানে আমাকে দেখে কি খরাতি মনে হয় প্রফেসর সাহেব রে যদি চোখের সামনে এটা দেখাইতে পারতাম তাহলে বুঝতাম প্রফেসর সাহেব প্রফেসর সাহেবটাকে প্রফেসর সাহেব আমার স্বামী ও প্রফেসর সাহেব আপকো স্বামী হয় হাজব্যান্ড উনি কি ফকিরি বিশ্বাস করেন না না সে বিশ্বাস করে না করে আপনার দিয়ে দরকার কি আপনি এটা পাইছেন এখন এটা পরে দেন ধরেন এই জি জি বেশরমি কাজ করতে মানা করবেন আমি এই রাত্রে আপনি পড়াবো কিসের জন্য ঠিক আপনি পড়াই দে আমি পড়াতে পারবো না পড়ান জি পড়াই দেন নেন আমি পড়াবো পড়াবো কে যদি দেখে ফেলে আচ্ছা ঠিক আছে অভিনয় করো আমার সাথে তোমাদের অভিনয়ে এই সমস্ত দাড়ি মানে এমসি নিয়ে না হ্যাঁ তোমার তো আমি আগেই চিনছি কি বলো তা কিভাবে চিনলে চিনি চিনি তোমার সবই চিনি তাই নাকি কি হুয়া নমস্তে বেহেন আমি তোমার বোন লাগি আচ্ছা তুমি তো এতই সব কিছু বুঝতে পেরেছো তাহলে এই যে অবুঝে মতো যে কাজ করো সেটা করা বন্ধ করো এই যে ফকির কবিরাজে বিশ্বাস করো শিক্ষিত মানুষে অশিক্ষিত মানুষের মধ্যে কাজ করো এটা করা বন্ধ করো তুমি নিজেও বোঝো মাকে একটু বোঝাও শিক্ষিত মানুষে অশিক্ষিত মধ্যে কাজ করো আচ্ছা চলো চলো ইরফান দোস্ত তোরে অসংখ্য ধন্যবাদ আচ্ছা যদি টাইমে না আসতে তাহলে আমার মাইরেই ফেলে দাও না না এটা তো দায়িত্ব আচ্ছা নিয়ে আচ্ছা এই চল 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 চল
আল্লাহ তুমি মা মডার্ন বাবার কেরামতি হাহাহাহাহা